এ সপ্তাহের নাটক বনফুলের গল্প অবলম্বনে রিলেটিভিটি থিওরি। জীবনের নিকটতম দুঃখটাই যে সবচেয়ে কষ্টদায়ক সেটা মর্মে মর্মে অনুভব করছিলাম। আমার ধার আছে, সামান্য কেরানিগিরি করে খাই এবং তা নিয়ে গর্ব করেও বেড়াই। কলেজের অনেক সহপাঠী কর্মজীবনে কেবল মুরব্বির জোরে অনেক উপরে উঠে গেছে, এরকম অনেক দুঃখই আমার রয়েছে। অসুস্থ মাসিমাকে দেখতে কলকাতা যাচ্ছিলাম, সেই কামরায় এক শত ছিন্ন দুর্গন্ধযুক্ত কাপড় পরা এক বুড়ি আমার পাশে। সরে যাওয়ার ইচ্ছে হচ্ছে, কষ্টটা সহ্য করতে হবে ভেবেও নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে এটা দুঃসহ হলেও কিছু করার নেই। এমন সময় এক ভদ্রলোক বললেন, দাদা রাস্তাটা থেকে সরে দাঁড়ান, বাথরুমে যাওয়ার রাস্তা বন্ধ করবেন না, একটু সরুন দয়া করে। সরে দাঁড়ালাম বাথরুম থেকে ফেরার পথে। এখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন, ওধারে চলুন। ওদিকে কি জায়গা আছে? আহা, চলুনই না, বসুন আমার এই তরঙ্গটার ওপরেই বসুন। আসল স্টিল, আপনার মতো দশজন বসলেও ওর কিছু হবে না। আমার জিনিস ভালো না দিলে নিস্তার আছে ছগনলালের, তার মনি ভালো আমার হাতের মুঠোর মধ্যে। তাই নাকি মানে ছগনলালের সাধ্য আছে আমাকে খারাপ জিনিস দেয়? দাম কত হবে আন্দাজ করুন দেখি। টাকা কুড়ির কম তো নয়, কত? আপনার দোষ নেই মশাই, হয়তো আসল দাম ওরকমই হবে, আমি গন্ডা বারো পয়সা দিয়েছিলাম। বলেন কি, বারো আনা মাত্র? তাও নিতে চায় না? ছগনকে অনেক বুঝিয়ে সুজিয়ে একটা টাকা দিয়েছিলাম, তার থেকে চার গন্ডা পয়সা আবার ফিরিয়ে দিলে। যদিও আমি সাধারণ মানুষ, কিন্তু লোকে আমায় খাতির করে খুবই। এই দেখুন না, এর দাম কত হবে বলুন তো? ও, এই ডার্বি জুতোটা 5-6 টাকা তো হবে মনে হয়। রায়মশাই কিন্তু আমার কাছ থেকে চার গন্ডা পয়সার বেশি কিছুতেই নিলেন না। কারণ অবশ্য আছে, রায়মশাইয়ের ছেলের চাকরিটা এক কথায় করে দিলাম কিনা, টমসন সাহেবও আমার হাতের মুঠোর মধ্যে। বুঝলাম এ ব্যক্তি যে সে লোক নন। সন্ধ্যা হয়েছে, গাড়ির বাতি জ্বলে উঠল, গাড়ির অন্যদিকে দেখলাম সেই বুড়িটা জড়ো সড়ো হয়ে বসে আছে। বুড়িটাকে দেখতে খুবই কদর্য লাগছিল। আমি একটা পত্রিকা খুলে পড়তে থাকলাম। ওটা কি পড়ছেন? ও একটা মাসিক পত্রিকা, একটা গল্প পড়ছি। কার লেখা? পান্নালাল চক্রবর্তীর। মেয়েটি লেখে ভালোই, কিন্তু লেখার চেয়ে ওর... পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ নাকি? মেয়ে মানুষ শুধু নয়, একেবারে তন্ডী গৌরী যুবতী। টুনি টুনি তো সেদিনের মেয়ে, সেদিন পর্যন্ত ফ্রক পরে বেনি দুলিয়ে বেরিয়েছে। মেয়েটা ছেলেবেলা থেকেই বেশ চালাক চতুর। এক কথায় ওরকম মেয়ে আমি এদেশে বড় একটা দেখিনি। কিরকম? ওর মতো, ঘোড়ায় চড়তে, সাঁতার কাটতে, সাইকেল চালাতে, গান গাইতে, ফুটবল খেলতে পারে, এরকম ছেলেই আমাদের দেশে কম আছে। ভূষণকে বলেছিলাম, স্বাধীন দেশে জন্মালে ও মেয়ে একটা রিজিয়া এলিজাবেথ হতো, অন্তত পক্ষে একটা নামজাদা সিনেমা স্টার। ভূষণ কিন্তু বিয়ের জন্য অস্থির ছিল। ভূষণ আবার কে? ভূষণ হলো গিয়ে টুনির বাপ, বিয়ে দিয়ে তবে ছাড়লে। বিয়ের পর ও মেয়ে কলম ধরেছে, তাও একবার লেখার দৌড়টা দেখুন। মনে মনে বললুম, টুনি পান্নালাল চক্রবর্তী। একটা স্টেশনে ট্রেন থামলো,
আমার ঠিক সামনের বেঞ্চে একদল সাঁওতাল বসেছিল, সদল বলে নেমে গেল। বেঞ্চটা খালি পেয়ে শটান শুয়ে পড়লাম। ফিরে দেখলাম ভদ্রলোক কোণে বসে ঢুলছেন। উপরের বাঙ্কে মোটা সোটা এক ব্যক্তি নাক ডাকছিলেন, মুখটা দেখা যাচ্ছিল না। ভাবলাম কোনো মারোয়ারি হবেন। চোখ বুঝে মনের মধ্যে খালি একটা কথাই ঘুরছিল, পান্নালাল চক্রবর্তী তন্নি গৌরী যুবতী। এমন সময় ধপাস করে একটা শব্দ, দেখি ওপরের বাঙ্কের ব্যক্তিটি নিচে নেমেছেন। ভালো করে দেখলাম মারোয়ারি নয়, বাঙালি মনে হলো, খোঁচা খোঁচা গোঁফ। ভোর হয়ে এলো, ওদিকে সেই ভদ্রলোক দেখলাম স্টেটসম্যান কাগজের ওয়ান্টেড পৃষ্ঠা মন দিয়ে দেখছেন। ট্রেন এসে দাঁড়ালো ব্যান্ডেল স্টেশনে। চাওয়ালার কাছ থেকে চা নিলাম, দেখলাম তোরঙ্গের মালিক ও ওপরের বাঙ্কের ব্যক্তি দুজনেই চা নিলেন। এমন সময় এক পাতলা ছিপছিপে যুবক জানলা দিয়ে উঁকি মারলেন। আরে এ কি, পান্নালাল বাবু যে কোথা চললেন? কোন নগর? দেখা হয়ে গেছে যখন তখন আর যেতে দিচ্ছি না আপনাকে। কোন নগর ওবেলা যাবেন? এবেলা এখানেই নেবে যান, অনেক দিন সাহিত্য চর্চা করা হয়নি। এ মাসের কাহিনী কুমকুম কাগজে আপনার কি জানো, হ্যাঁ, চলতি চাকা পড়ল, চমৎকার হয়েছে গল্পটা। আপনি প্রসিদ্ধ গল্প লেখক পান্নালাল চক্রবর্তী? আগে হ্যাঁ, ইনি। নমস্কার নমস্কার, এমন অপ্রত্যাশিতভাবে দেখা হলো, একসঙ্গে এলাম, পরিচয় ছিল না। আপনার ভক্ত পাঠক একজন আমি। যুবকের সঙ্গে বিখ্যাত গল্প লেখক পান্নালাল চক্রবর্তী নেমে গেলেন। ট্রেনও ছেড়ে দিল। চায়ের মাটির ভাঁড়টা জানলা দিয়ে টান মেরে ফেলে দিয়ে ট্রাঙ্কের মালিককে বললাম, বাহ, কাল রাত্রে আপনি যে বললেন পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে মানুষ, তাকে আপনি চেনেন? আর কি কি বলেছিলাম? আর বলেছিলেন আপনার ওই ওই ট্রাঙ্কের দাম 12 আনা, জুতোর দাম 4 আনা। যিনি বলেছিলেন তিনি গেছেন, আমি অন্য লোক। অন্য লোক মানে? অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ ভিশন, মানে কিনা দৃষ্টিকোণ, এখন একেবারে অন্য প্রকার। ঠিক বুঝতে পারলাম না মশাই। 5 পয়সার মোদকের নেশা কতক্ষণ আর থাকবে বলুন? কাল নেশার ঘোরে মনে হয়েছিল হয়তো পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ, ট্রাঙ্কের দাম 12 আনা, জুতোর দাম 4 আনা। এখন নেশা কেটে গেছে, এখন দেখছি পান্নালালের গোঁফ আছে। মনে পড়েছে ওই ট্রাঙ্কের ও জুতোর জন্য 13.5 ও 7.25 টাকা দিয়েছিলাম। থিওরি অফ রিলেটিভিটি বুঝলেন না? থ মেরে বসে রইলাম। হঠাৎ গাড়ির অন্য প্রান্ত থেকে, আরে বাবুয়া তু কাহা, যে দেখি সেই দুর্গন্ধ বুড়িটা আমায় ডাকছে। ভালো করে দেখে বুঝলাম মাসিমার বাড়ির পুরনো দাই রুমজিনিয়া, ছুটিতে দেশে গিয়েছিল, মাসিমার অসুখ শুনে আসছে। বুড়ির কাছে গিয়ে বসলাম। বুড়ি মাসিমার মঙ্গলের জন্য পুজো দিয়েছিল, নোংরা কাপড়ের ভেতর থেকে বার করে সেই পুজোর প্রসাদ দিল, নিলাম সানন্দেই। থিওরি অফ রিলেটিভিটি বটে। আজকের নাটকে অভিনয় করলেন আমি, উৎসব রায়, ভদ্রলোক তীর্থ অধিকারী, যুবক সাগ্নিক দাস, গোপওয়ালা অভিক ঘোষাল, বুড়ি আদ্রিতা ভট্টাচার্য, নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, পর্ব পরিচালনা অদিতি দত্ত। অক্টোবর মাস বাঙালির পুজো পার্বণের মাস। পুজোর 4 দিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী নবরবিকিরণের রেডিও নাটকে থাকছে বাংলা সাহিত্যের 4 দাদার কাহিনী। সপ্তমীর দুপুর 3:30 টেনিদা, অষ্টমীর দুপুরে ফেলুদা, নবমীতে ঘনাদা, আর দশমীর দুপুর 3:30 ব্রজদা। শুনতে থাকুন সোনার আনন্দে ভাষণ। নমস্কার, শুভরাত্রি।